দিন পেরিয়ে আইপিএল এর জন্য অপেক্ষাটা এবার ঘন্টা। শনিবার থেকে আরো বামি রাতে শুরু হচ্ছে ক্রিকেটের এই মহাযজ্ঞ। উদ্বোধনী দিনে থাকছে না কোনো ধরনের আনুষ্ঠানিকতা। ওপেনিং ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। অনুবাপি রিপোর্ট। আইপিএল, আইএসএল কিংবা প্রো কাবাডি, যে কোনো আসরেই বলিউড তারকাদের গ্ল্যামারের সাথে মিশে এক হয়। মাঠের লড়াইকে ঘিরে রাখে ঝলমলে আলো আর রকমারি সব আয়োজন। ব্যবসায়িক ফায়দার ষোলো আনাই লুটে নেয় ঝানু ভারতীয়রা। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন, করোনার উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল ভারত। টুর্নামেন্ট তাই এবার মরুর বুকে আরব আমিরাতে। আইপিএল এর আকর্ষণ, বলিউড তারারাও এবার নীরব। ধোনির বায়োপিকে অভিনয় করা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় দুই ভাগে বিভক্ত বলিউড। দুনিয়ার সবচেয়ে জমকালো ক্রিকেট আসরে এই প্রথম কোনো উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না। ম্যাচের মাঝে চার ছক্কার হই হুল্লোড় আর উইকেট নেয়ার উৎসবের ক্ষণটাকে আর রাঙাতে থাকবে না চিয়ার্স গার্ড। আমিরাতের অসহনীয় গরম নিয়েই চিন্তিত ক্রিকেটাররা, যেখানে প্রতিদিনের গড় তাপমাত্রা প্রায় চল্লিশের কাছাকাছি। তাই দিনের অনেকটা সময় হোটেলের সুইমিং পুলে ঝড় তুলেই কিছুটা শান্তি খুঁজবেন খেলোয়াড়রা। করোনা থেকে এখনো রেহাই মেলেনি ধোনির চেন্নাই সুপার কিংসের। নিয়মের বেড়াজালে থেকে আইপিএল এর জন্য প্রস্তুতি নিয়েছে বাকি দলগুলো। নিউ নর্মাল লাইফের সাথে ম্যাচ করে ক্রিকেটারদের পারফরম্যান্স কেমন হবে? আইপিএল এর মতো বড় বাণিজ্যিক টুর্নামেন্ট কতটা জমবে? মাঠে বসে চার ছক্কার ফুলঝুরি দেখার সুযোগ নেই, কিন্তু টেলিভিশনে ম্যাচ দেখার সময় মনে হবে যেন আগের মতোই গ্যালারি সরগরম রয়েছে। দর্শকদের কাট আউট বসতে পারে এবারের আইপিএল টুর্নামেন্টে। বিশ্বের ১২০টি দেশে সরাসরি সম্প্রচার করা হবে সব ম্যাচ। তবে রাজনৈতিক উত্তাপের কারণে সেই তালিকায় নেই পাকিস্তান আর চীন। অর্ণব বাপি, ৭১। বার্সা সভাপতি বার্তোমেউর সাথে দ্বন্দ্বের ধকল কাটিয়ে আবারও ছন্দে ফেরার চেষ্টায় ফুটবল বিশ্বের হ্যামিলনের বাসিওয়ালা লিওনেল মেসি। তার ক্যারিয়ারের ২০ বছরের শেষটা ছিল বিশে নীল। মাঠের পর মননের ময়দানেও দিতে হয়েছে অগ্নি পরীক্ষা। সে আলাপ আজ তোলা থাক। ক্যারিয়ারে ২১তম বর্ষ শুরু করার প্রথম দিনে মেসির বর্ণাঢ্য জীবনটা একবার ঘুরে আসা যাক। সেদিনের ছোট্ট গাছটাই আজ বড় বৃক্ষ, ডালপালায় ছেয়েছে চারপাশ, ধরেছে অসংখ্য ফল আর ফুল। গাছের গুণও বেড়েছে, মনও কেড়েছে ছায়া ও মায়া। সেই বৃক্ষের নাম লিওনেল মেসি, যিনি বিংশের ঘর ডিঙিয়ে ২১ পা রেখেছেন কেবল। না, চমকে যাওয়ার দরকার নেই, বয়সে মেসি ৩৩ই আছেন। ফুটবল আরো সহজ করে বললে বার্সেলোনাতে তার একবিংশের শুরু। এই ২০ বছরে কত কি যে ওলট পালট করেছেন লিও, ভরেছেন সাফল্যের কত ঝুড়ি, তার হিসেব আছে রেকর্ড বইয়ে। তবুও যেন কিছুই নেই, অনেক অর্জনের মূল্য আসলে হিসেবে চোখে না। বার্সার হয়ে সর্বোচ্চ শিরোপা জেতা কিংবা সর্বোচ্চ গোল, লালিগায় হাইয়েস্ট গোল, এক মৌসুমে সবচেয়ে বেশি বল জালে জড়ানো, লালিগায় সবচেয়ে বেশি হ্যাট্রিক কে করেছেন, পাঁচ প্রশ্নের উত্তর তো একটাই, লিওনেল মেসি। সবচেয়ে বেশি ব্যালোদর কিংবা ইউরোপীয় শীর্ষ লীগের গোল্ডেন শু, সবকিছু একাই জিতেছেন ফুটবলের রাজপুত্তর। চ্যাম্পিয়ন্স লীগ কিংবা এল ক্লাসিকো, সব ময়দানেই তো মেসি সেরা। এক ফুটবল পঞ্জিকায় বেশি গোল করা মানুষটার নামও মেসি। টানা ১০ মৌসুমে গড়ে ৪০ গোল পাওয়া মানুষটাও মেসি। লালিগায় সবচেয়ে বেশি ম্যাচ জয়, বেশি গোল অ্যাসিস্ট, সব প্রশ্নের জবাবও মেসি। তবে বুক উঁচু করে দাঁড়িয়ে থাকা গম্ভীর পাহাড়েরও তো দুঃখ আছে। মহাবীর নেপোলিয়নতে গিয়েছিলেন নির্বাসনে, মেসিরও তেমন একটা দুঃখ আছে, আছে এক নির্বাসন, সেই দুঃখের নাম বিশ্বকাপ। কেন যেন এই মঞ্চে এখনো নির্বাসিত ফুটবলের মহারাজা। নাজমুল রানা, ৭১। এ ছিল এই মুহূর্তের খেলা যোগে সরাসরি সংবাদ। অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর। ঘটিয়েছেন হরেক কাণ্ড, দেখিয়েছেন নানা রঙ্গ, তাই ক্ষমতার চার বছরে বিতর্ক আর ডোনাল্ড ট্রাম্প যেন সমর্থক শব্দই হয়ে উঠেছে। রাজনীতির মাঠ কাঁপানো মার্কিন প্রেসিডেন্ট এখন ক্রীড়াঙ্গনেও আলোচনায়। তবে নেহাত সুবোধ বালক হিসেবে নয়, আবারও যৌন হয়রানির অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে। ১৯৯৭ সালে ইউএস ওপেন দেখতে গিয়েই নাকি এই কাণ্ড ঘটিয়েছেন হোয়াইট হাউসের আয়েশি বাদশা। ট্রাম্প কাণ্ডের বাকিটা অনিক জাবেরের রিপোর্টে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
হোয়াইট হাউসে বেসবল খেলছেন। করোনাকালে এই ফুটেজগুলো বেশ ভাইরাল হয়েছিল। অনেকে আবার প্রেসিডেন্টকে ক্রীড়াপ্রেমীও ভেবেছেন, কিন্তু তার সেই প্রেম আসলে কি খেলার প্রতি? ক্যালেন্ডারের পাতা উল্টিয়ে একটু পিছিয়ে ফিরে দেখা যাক, ট্রাম্পের খেলাধুলার জগতে জড়িয়ে যাওয়াটা নতুন কিছু নয়। মাঠে গলফ খেলতেন, মাঝে মাঝে টেনিসও খেলতে দেখা গিয়েছে। তার কাছের মানুষেরা জানেন টেনিসের প্রতি অন্যরকম একটা ভালোবাসার ভালো লাগা আছে তার। মুখ দেখে তো আর মনের কথা বোঝার উপায় নেই। বিভিন্ন সময় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিল একাধিক নারী। সেই অভিযোগের পাল্লাটা আরও ভারী হয়েছে। ভালো লাগার খেলাকে পুঁজি করেই নিজের নামের পাশে অপবাদের চিহ্ন হয়ে গেছেন। এবার সাবেক মডেল এমি ডোরিস প্রেসিডেন্টের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। 1997 সালে ইউএস ওপেনের একটি ম্যাচ দেখতে গিয়েই ট্রাম্পের এমন আচরণের শিকার হয়েছিলেন এ মডেল। ফ্যাশন ম্যাগাজিনের প্রকাশক হওয়ার সুবাদে ট্রাম্পের সঙ্গে দেখা হয় ডোরিসের। ট্রাম্পের আমন্ত্রণেই ভিআইপি বক্সে ইউএস ওপেনের ম্যাচ দেখতে গিয়েছিলেন, আর সেখানেই ঘটে এই ঘটনা। দ্য গার্ডিয়ানের কাছে সেই তথ্যই দিয়েছেন এই মডেল। তিনি জোর করে আমাকে চুমু খাচ্ছিল এবং আমি তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। আমি জানি না এ ধরনের পরিস্থিতির জন্য কি শব্দ ব্যবহার করা হয়, কিন্তু আমি দাঁত ব্যবহার করে তা থামানোর চেষ্টা করেছি। আমার ধারণা সেও ব্যথা পেয়েছিল। এ ঘটনার পর কোনোভাবেই মানসিক বিপর্যয় কাটিয়ে উঠতে পারছিলেন না এই নারী। পরে এক মনোবিদের সঙ্গেও আলোচনা করেছেন, কিন্তু এতদিন পর সেই ঘটনা কেন মিডিয়াতে তুলে ধরলেন ডোরিস? আমার দুই যমজ মেয়ের কথা ভেবে তখন চুপ ছিলাম। আমার মেয়েরা এখন বড় হচ্ছে, তাদের বয়স 13 হতে যাচ্ছে, ভাবলাম তাদের জানানো দরকার। সামনেই আমেরিকার নির্বাচন, আবারও নির্বাচিত হওয়ার অপেক্ষায় আছে ট্রাম্প। তার আইনজীবীদের মাধ্যমে ডোরিসের এমন অভিযোগকে তাই মিথ্যা দাবি করেছেন। তবে এই মডেল সেদিনের ঘটনার প্রমাণ হিসেবে ইউএস ওপেনের টিকিট ও ট্রাম্পের সঙ্গে তোলা 6টি ছবি দেখিয়েছেন। ঘটনার সময় 51 বছর বয়সী ট্রাম্প বিবাহিত ছিলেন। গার্ডিয়ান ডোরিসের ঘটনা 15 মাস আগেই জেনেছিল, কিন্তু এই মডেল তখন প্রকাশ্যে মুখ খুলতে রাজি না হয় তারা কোনো প্রতিবেদন প্রকাশ করেননি। অনিক জাবের, 71। তবে কি আলোচনা, সময় ক্ষেপণ সবই বৃথা। কোয়ারেন্টিন ইস্যুতে আগের অবস্থাতেই অনড় শ্রীলঙ্কা। শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, শ্রীলঙ্কার মাটিতে খেলতে হলে বাংলাদেশকে 14 দিনের কোয়ারেন্টিন করতে হবে। এতে করে টাইগারদের লঙ্কা সফর নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে কোয়ারেন্টিন পিরিয়ডে প্র্যাকটিসের সুযোগ মিলবে কিনা সেটা এখনও জানা যায়নি। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। অনেক পথ ঘুরে দীপদৃষ্টির স্বাস্থ্য মন্ত্রণালয়ের আলোচনার টেবিলে আবারও সেই পুরনো কাশুন্দি। হেলথ মিনিস্ট্রির সঙ্গে কোভিড-19 টাস্কফোর্সের লম্বা বৈঠকের পরও বাংলাদেশের জন্য কোনো সুখবর মিলল না। লঙ্কা সফরে টাইগারদের 14 দিনের কোয়ারেন্টাইন ইস্যুতে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না, আয়োজক দেশটির কড়া কথা। যদিও সেই বৈঠকে ছিলেন না স্বাস্থ্যমন্ত্রী পবিত্রা ওয়ানিয়ারাচ্চি। মন্ত্রণালয়ের মহামারী বিজ্ঞান ইউনিটের প্রধান ডক্টর সুধাত সামারাভিরা বৈঠক শেষে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই খবর। বাংলাদেশ বা যে কোনো বিদেশি দল যারা শ্রীলঙ্কা সফর করবে সবাইকেই 2 সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকতেই হবে। টাইগাররা যদি সেখানে খেলতে চায় এর কোনো বিকল্প নেই। দুই দেশে 7 দিন 7 দিন কোয়ারেন্টাইন নীতিও মানা হবে না। লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক শিগগিরই দেশটির ক্রিকেট বোর্ডকেও নাকি সিদ্ধান্তের কথা জানিয়ে দিবে। তবে কি সিরিজের ভাগ্য আবারও ঝুলে গেল? একটা জায়গায় এখনো আশা বেঁচে আছে। 14 দিনের কোয়ারেন্টাইন যদি করতেই হয় সেখানে শ্রীলঙ্কা যদি অনুশীলন সুবিধা নিশ্চিত করে তবে, আর যদি না করে, যেটা দিয়েছে এটা দিয়ে কোনো অবস্থাতেই আমরা মনে করি কোনো টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব না। নাহিয়ান বিন জসিম, 71।